Assalamu alaikum. Wa alaikum assalam. How are you everyone? I'm fine, thank you. Alhamdulillah, ami khub bhalo achi. Jotpot ekti guruttopurno lesson shikhe felbo ajke ebong amra jani je joto beshi proshno korte pare she toto beshi shikhte pare, thik kina? Ji. Acha. আমরা প্রশ্ন করি থাকি এটা কি ওটা কি ওটা কি এটা অনেক এই জাতি অনেক প্রশ্ন করি করি না জি আচ্ছা আজকে আমরা আরবিক এবং ইংরেজিতে এই প্রশ্নগুলো শিখে ফেলব কিভাবে করতে হয় তাই না এর আগে আমরা স্টাডি করেছি আজকে আমরা একটা ভিডিও ক্লিপ তৈরি করছি আরো অন্যরা শিখতে পারবে তোমাদের মতো অনেক মানুষ শিখবে তাই না এটা তো যেহেতু ফার্স্ট লেসন এরকম আরো অনেক লেসন ক্রমান্বয়ে আসছে ঠিক আছে আমরা শিখতে পারবো অনেক কিছু ইনশাআল্লাহ এবং ইংরেজি এবং আরবিক দুই ভাষাই শিখবো ঠিক কি না আমি বাংলা বলবো তোমরা ইংরেজি বলবে এবং আরবিক বলবে ঠিক আছে ওকে ফাইন আমি যদি বলি এটি একটি কলম ইংরেজিতে কি বলবো বলো দিস ইজ আ পেন দিস ইজ আ পেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আরবিকে কি বলবো বলো তো হাদা কলামুন হাদা কলম কলম থ্যাংক ইউ সো মাচ এটি একটি কলম নয় দিস ইজ নট এ পেন এটি একটি কলম নয় দিস ইজ নট এ পেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা আমরা আরবিতে কি বা আরবিকে কি বলবো বলো তো মা হাজা কলামুন মা হাজা কলামুন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখন যদি প্রশ্ন করি এটি কি কি বলবো ইংরেজিতে বলো তো হোয়াট ইজ দিস What is this? What? What is this? Tai na? What is this? Eti ki abar bolo? What is this? Acha tahole amra Arabic e eta ki bolte pari bolo to? Mahada. Mahada. Thank you so much. Eti ki ekti kolom. Ki bolbo? Is this a pen? Is this a pen? Is this a pen? Thank you so much. Acha এটা আমরা আরবিকে কি বলতে পারি বলো তো হাল হাজা কলামুন হাল হাজা কলামুন হাল হাজা কলামুন কলামুন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটি কি একটি কলম নয় তাহলে ইংরেজিতে কি বলবো বলো তো ইজেন্ট দিস আ ফ্যান ইজেন্ট দিস আ ফ্যান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা আমরা আরবিকে কি বলতে পারি বলো তো আমা হাজা আমা হাজা কলামুন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটি এটি কি শুধু একটি কলম কি বলবো বলো তো ইজ দিস অনলি আ পেন ইজ দিস অনলি আ পেন ইজ দিস অনলি আ পেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা কি যদি আমরা এই সেন্টেন্সটাকে আরবিকে বলি তাহলে কিভাবে বলবো বলো হাল হাজা কলামুন ফাকাত হাল হাজা কলামুন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তারপরের বাক্যটা কি বলো এটি কি শুধু একটি কলম ইজ দিস এ সিঙ্গেল পেন এটি কি শুধু একটি কলম ইজ দিস এ সিঙ্গেল পেন ইজ দিস আ সিঙ্গেল পেন ইজ দিস আ সিঙ্গেল পেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা আমরা আরবিকে কিভাবে বলবো বলো তো হাল হাজা কলামুন ফাকাত একই তাই না হাল হাজা কলামুন ফাকাত আচ্ছা এটি কি একটি কলম নাকি পেন্সিল ইজ দিস আ পেন অর পেন্সিল পেন্সিল ইজ দিস আ পেন অর আ পেন্সিল আমরা আরবিকে কিভাবে বলবো হাজিরাতুন হাজিরাতুন কি বলো আবার বলো তো দেখি হাজিরাতুন ওকে ফাইন তারপরে যদি প্রশ্ন করি এটি কি একটি কলম নাকি ওইটি কি বলবো ইজ দিস আ পেন অর দ্যাট ইজ দিস আ পেন অর দ্যাট তাহলে আমরা আরবিকে কিভাবে প্রশ্ন করতে পারি বলো তো আহাদা কলামুন আম হাজালিকা আহাদা কলামুন আম হাজালিকা ওকে ফাইন এটি কি একটি কলম নাকি না ইজ দিস আ পেন পেন অর নট আমরা আরবিকে কি বলতে পারি বলো কি বলো আবার আহাজা কলামুন থ্যাংক ইউ সো মাচ এটি কি একটি কলম নাকি অন্য কিছু ইজ দিস আ পেন অর এনিথিং এলস ওয়াও দেখো এটার ইংরেজি আরবিকটা অনেক মজার তাই না দেখো আহাদা কলামুন আম গয়রা জালিকা আহাদা কলামুন আম গয়রা জালিকা থ্যাংক ইউ
ইউ সো মাচ আচ্ছা বলো তো ইংরেজি এবং অ্যারাবিক বাংলার পাশাপাশি যদি তুমি ইংরেজিটাও বলতে পারো অ্যারাবিকটাও বলতে পারো তাহলে আমি সবচাইতে স্মার্ট বয় এবং স্মার্ট গার্ল ঠিক কি না তাই না কি বলো যে যত বেশি মনে করো তুমি যদি তিনটা ভাষা জানো তার মানে তুমি তিনটা মানুষ ঠিক কি না যখন তুমি অ্যারাবিকে কথা বলবে ওয়াও ওয়াসাম ওয়ান্ডারফুল ঠিক কি না যখন তুমি অ্যারাবিকে কথা বলবে ইংরেজিতে কথা বলবে তখন কিন্তু আরেকটা ভাষা দিয়ে যখন কথা বলে তুমি তখন মনে হবে তুমি ভিন্ন আরেকটা মানুষ তাই না ঠিক কি না তাহলে আমরা ইংরেজি অ্যারাবিক বাংলা তো আমরা পারি এই বাংলার উপর ভর করে আমরা আরও দুটা তিনটা ভাষায় কিন্তু আয়ত্ত করবো এরপরে আমাদের অনেক উর্দু ক্লাস আসতেছে তাই না হুজুর ঠিক আছে এই ক্লাসগুলো যিনি আমাদেরকে হেল্প করছেন এবং আমরা নিজেরাও শিখছি কিন্তু তাই না আমিও শিখছি আসলে এই ভিডিও লেসন তৈরি করার মাধ্যমে বাই কোঅপারেশন আমরা অনেকেই শিখছি এই যে এখন যারা দেখছি তারা শিখছে এবং আমি নিজে ভিডিও মেকিং করতে যাই আমাকে স্টাডি করতে হচ্ছে আর তোমরা তো আগেই স্টাডি করে শিখে ফেলেছ ঠিক আছে ক্রমান্বয়ে এরকম আরও অনেক লেসন আসতেছে আমরা শিখতেই থাকবো শিখতেই থাকবো ঠিক কিনা অনেক মজার না ওয়া ভালো লাগছে তো না আচ্ছা ঠিক আছে তাহলে এই লেসনটা আরেকটু প্র্যাকটিস করতে হবে এখানে আরেকটা বাক্য আছে এই কলমটি কেমন যদি আরেকটি প্রশ্ন এই কলমটি কেমন তাহলে কি বলবো বলো হাউ ইজ দিস পেন হাউ ইজ দিস পেন হাউ ইজ দিস পেন তাহলে আমরা অ্যারাবিকে কি বলবো বলো তো কাইফা হাদাল কলম কাইফা হাদাল কলম থ্যাংক ইউ সো মাচ আরেকটা বিষয় আছে এখানে দিস এবং দিস দ্যাট এবং দোজ এটার ব্যবহারটা আমরা শিখেছি তারপরে আগামী ক্লাসে আরেকটু প্র্যাকটিস করব ঠিক আছে তারপরে আমরা একটু বলে দেই দেখো দিস দিসের পরে আমরা কি ব্যবহার করি বলো তো ইজ না দিস ইজ কি বলি আমরা দিস ইজ যখন এই দিস হয় তখন আর হয় তাই না এখানে প্যানটা যখন প্লোরাল হয়ে যায় তখন আমরা কি ব্যবহার করব বলো তো দিস আর কি বলি বলো দিস আর প্যান্স দিস আর প্যান্স দোজ আর প্যান্স তাই না ঠিক আছে না তার মানে কি দিসের দিস মানে এটি দ্যাট মানে ওইটি তাই না যদি ওইগুলো হয় তাহলে কি দিস আর যদি ওইগুলো হয় তখন কি দোজ তাই না এইগুলি ওইগুলি তাই না কি পারবো না আমরা থ্যাংক ইউ সো মাচ আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ